মেহেরপুরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, কারণে যে এত সংখ্যক হাজিদের সংস্পর্শে আসার জন্য আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছে। আমাদের এই জেলাতে 221 জন হজের জন্য নিবন্ধিত হয়েছে, ওনারা আওয়াজ করতে যাবেন। এর মধ্যে সরকারি হিসেবে আছেন 11 জন, 16 জন, আর বেসরকারি পর্যায়ে 205 জন, অর্থাৎ বেসরকারি ভাবে বেশি। হজ অর্থে সবাই জানেন, আমরা যারা এখানে আছেন সংকল্প করা, নিয়োগ করা, ইচ্ছা পোষণ করা, এগুলো সবাই আমরা জানি। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর মেহমান তিনজন। আল্লাহর মেহমান হলো তিনজন, কারা কারা? এক হলো হাদি, আল্লাহর মেহমান। দ্বিতীয় নাম্বার হলো উমরা পালনকারী যারা, তৃতীয় নাম্বার হলো আল্লাহর পথে জিহাদকারী যারা। এই তিনজন হলেন আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের মধ্যে প্রথমেই আছে হাজি। সুতরাং এটা বিরাট একটা সৌভাগ্যের বিষয় আপনাদের জন্য, যারা সুযোগ পেয়েছেন আপনারা আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা সূরায় বললেন আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আপনি পাথরে উঁচু নিচু করে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন, এবং পরবর্তীতে আল্লাহ পাক বললেন যে তুমি সবাইকে আহ্বান জানাও হজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আওয়াজ কি সমস্ত পৃথিবীর মানুষের কানে পৌঁছবে কিনা? তখন আল্লাহ পাক বললেন যে পৌঁছানোর দায়িত্বটা আমার, তুমি শুধু আহ্বান করো। এবং উনি আহ্বান করলেন, এবং বলা হচ্ছে এরকম ভাবে যে এই দুনিয়াতে দুনিয়াতে যত মানুষ আসবে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, যাদের কানে এই আওয়াজটা পৌঁছেছে তারাই বাস করতে পারবে। এবং যারা শিক্ষককে যিনি সারাদিন আপনাদের সাথে আছেন, আমার সহকর্মী শেখ ফরিদ, সে নিজেও আপনাদের সাথে যাত্রী হিসেবে সৌদি আরবে যাবেন। সুতরাং তার নিজের প্রয়োজনে তিনি হজে যাওয়ার যে বিষয়গুলো এগুলো তিনি নিজে জেনেছেন এবং আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমি আল্লাহর কাছে আল্লাহ শুক্রের আদায় করছি যে আপনারা আল্লাহ সবাইকে কবুল করে না, আল্লাহর ঘরে প্রভাব করার জন্য যাদেরকে আল্লাহ ইচ্ছা পোষণ করছেন আমাদেরকে এখানে নিয়ে আসছেন। আর বিদেশের বাড়িতে সত্যি এই জায়গাটি আসলে আমাদের সকলের অচেনা। এখানে আমি অনুরোধ করবো, একটু কষ্ট হলেও যে গাইডলাইনটি করা হয়েছে আপনাদের জন্য নির্দেশিকা, এটা অত্যন্ত চমৎকার। এটি গাইডলাইন থাকলে একেবারে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মোমেন্ট আপনাদের হজের যে আনুষ্ঠানিকতাগুলো আছে, যেখানে যেখানে আপনাদের যেতে হবে, যে যে পরিবেশগুলো আপনাদের ফেস করতে হবে, তার প্রতিটা বিষয়ে আপনাদের এখানে বলা আছে যে আপনি এই মুহূর্তে কী করবেন, এই মুহূর্তে কী করবেন, এই মুহূর্তে কী করবেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটি বেশ ভালো একটি গাইডলাইন। আপনারা নিজেরা একান্ত যদি কেউ পড়াশোনা না করতে পারেন, দেখে একজনে পড়লে আপনি বুঝতে পারেন, বাংলায় লেখা আছে সুন্দর করে। আমার কাছে মনে হচ্ছে যে এটি আপনারা সাথে রাখবেন, অনুসরণ করবেন। আর আল্লাহর ঘরে যাওয়ার যে বিষয়টি, এটি আল্লাহ আমাদেরকে কবুল করেছে, তো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রতি বছরে আমরা ওখানে বেশ কিছু ক্যাজুয়ালিটি রক্ষা করি। আল্লাহর ঘরে যাওয়াটা একটা বড় কথা নয়। আল্লাহর ঘরে সৌদি আরব আল্লাহকে নিয়ে যাচ্ছে, আল্লাহর রসুলের সেই মদিনা মুনাব্বর আমরা যাচ্ছি, এটা এখন একেবারে আমাকে সেই হাজারে আসওয়াদ দিয়ে হাত দিয়ে ধরতেই হবে, সব মানুষের সাথে ভিড়ের মধ্যে যেতেই হবে। এটা থেকে মনে হয় আমাদেরকে একটু, যারা বেশিটা বয়সের দিক থেকে আপনারা একটু হারিয়ে আছেন, একটু চিন্তা করতে হবে। তার কারণ ওখানে আসলে হাজার হাজার মানুষের সমাগম করবে, তা একটি বিভেদের মধ্যে পড়ে গেলে তখন আসলে আমাদের সেভ করার কেউ থাকবে না। এটি আল্লাহ আমরা চাচ্ছি যে আল্লাহ আপনাদেরকে আল্লাহর ঘরে নিয়ে যাক এবং আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনুক। আমরা আশা করি তারা দিনের যে হজের যে প্রশিক্ষণের যে নিয়ম কানুনগুলো ওখানে জানানো হবে, এটা আপনার কষ্ট হলেও তার মনোযোগ দিয়ে শুনবেন। আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুব ভালোভাবেই আল্লাহর ঘর ফলাফল করে আসতে পারবো। আল্লাহ ইসলামের যে পাঁচটি মৌলিক বিষয় আছে তার মধ্যে হজ একটি, যেটি করার সুযোগ আপনাদের সামনে আসছে। আবারও আপনাদের সকলের এই হজযাত্রার শুভ মুহূর্তে কামনা করে আল্লাহ আল্লাহর ঘর তো আপ করে আবার আমাদের মাঝে আপনারা ফিরে আসেন। ধন্যবাদ।
সম্মানিত হাজীবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন।